ফরিদপুরের ভাঙা থেকে বুধবার বিকেলে আটটি বগি নিয়ে বিশেষ ট্রেন পদ্মা সেতু অতিক্রম করে। মুন্সীগঞ্জের মাওয়া ও নিমতলা স্টেশনে করা হয় যাত্রা বিরতি। এরপর রাত পৌনে আটটায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় শীততাপ সুবিধা সম্বলিত ট্রেনটি। প্রকল্প পরিচালক সহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা ও দেশি প্রকৌশলীরা ট্রেনে চড়ে পর্যবেক্ষণ করেন পুরো যাত্রাপথ। আমার জীবনের জন্য একটা ইনস্পিরেশন এবং যারা আমরা আজকে আসছি সবার জন্য একটা মাইন্ডফুল হয়ে থাকে। যেখানে আসতে অনেক সময় লাগতো সেখানে আমরা এটা যদি চলে তা সর্বোচ্চ দেড় ঘন্টার মধ্যে আমরা ভাঙা পৌঁছাতে পারবো। আমাদের আসার সময় আমরা বিভিন্ন জায়গায় আমরা গতি নিয়ন্ত্রণ যেখানে যেভাবে আছে সেখানে সেইভাবেই আসছি। ট্রেনটা সকাল 9টা থেকে রেডি থাকবে, আমরা সকাল 9টায় আমরা আশা করি ভাঙার উদ্দেশ্যে রওনা দিতে পারবো। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। গুণগত মানকে আমরা বজায় রেখে যে কাজটা করেছে এটা এটার জন্য যে ডিজাইন লাইফ দেওয়া আছে তার থেকেও বেশি দিন এটা যাবে। শুধুমাত্র যাত্রী নয়, আমরা এখানে বিভিন্ন ধরনের মালপত্র পরিবহন করতে পারবো। ঢাকা ভাঙা রেলপথে কোনো লেভেল ক্রসিং থাকছে না, 120 কিলোমিটার গতিতে রেল চলাচলে সব রকম দক্ষতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। ফরিদপুরের ভাঙা থেকে পদ্মা সেতু অতিক্রম করে ট্রেন রাজধানী ঢাকায়। বাংলাদেশের রেল নেটওয়ার্কে নতুন এক পালক যুক্ত হলো। চলন্ত রেল থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।